পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। মুসলিম উম্মাহের প্রতিটি ঘরেই চলছে সেহরি ও ইফতার প্রস্তুতির ব্যস্ততা। দৈনন্দিন খাবারের সাথে রমজান মাসের সেহরি কিংবা ইফতারের বাড়তি পণ্য কেনাটা বেশ ভাবিয়ে তুলছে সাধারণ মানুষকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ইফতার পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সারাদিন রোজা রেখে ইফতার করার প্রস্তুতিটা অনেকের কাছে বড়, আবার কারো কাছে ছোট। ইফতারের আইটেমে বাইরের খাবার কেনাকাটায় বড় বড় দোকানগুলোতে ভিড় করছেন অনেকে। তবে এক শ্রেণীর মানুষের মাঝে নেই তেমন রমজানের আমেজ। নগরীর ছোটখাটো দোকানগুলোতে নেই তেমন ভিড়, বসে বসে মাছি তেড়াচ্ছেন ব্যবসায়ীরা। নগরীর বগুড়া রোডের নাজেম সিফতার, অনেক বছর ধরেই মুখরোচক ইফতার সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন তারা। এ ইফতার বিক্রির অস্থায়ী দোকানটিতে মাসব্যাপী চলে বেচাকেনা। এক শ্রেণীর মানুষ বেশ কেনাকাটায় ব্যস্ত রয়েছে। কালো ভুনা, মুরগি মুসাল্লাম, ফিরনি, জর্দা হালিম সহ বেশ কিছু পণ্যের সমাহার রয়েছে দোকানটিতে। বিকেলে ঘন্টা তিনেক সময় ভিড় লেগে থাকে এই ইফতারের দোকানে। উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো বেশ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছে দোকানটিতে। মানুষ যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারা হাত পাততে পারে, আর আমরা যারা উচ্চবিত্ত বা মোটামুটি ভালো আছি তারা কিন্তু হাতও পাততে পারি না। ইফতারির বাজার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। দাম, হ্যাঁ দাম আগের চেয়ে বেশি, ওই যে বললাম দ্রব্য মূল্য আর সিন্ডিকেট, মেইন হলো সিন্ডিকেট, এবং সিন্ডিকেট গভর্নমেন্ট লেভেল থেকেই চলে। আমাদের যারা ধারণা সিন্ডিকেটটা গভর্নমেন্টকেই ভাঙতে হবে। ইফতার ব্যস্ত, পুরাই ব্যস্ত আসলে। ইফতার নেওয়ার কথা চারটার দিকে, কিন্তু এই যে নামছি কোনো উপায় নেই, বরফ ফুলে গেছে, এখন নাজেমে আসছি কোনো উপায় নাই। ভালো আছেন দিদি? এখন হচ্ছে ইফতারটি নিতে আসছি, আসলে এদের একটা সেক্টর করা দরকার, লাইন করা দরকার, তাতে আমরা নির্বে নিতে। বাজারের দরও অনেক বেশি, মাংসটি দুটো স্বাভাবিক আছে, প্রতিবারের মতোই আছে, কিন্তু এই দিকে ভাজা পড়ো আইটেম এই দামটা অনেক বেশি দেখলাম। ফলের বাজারে আমি কমলার আঙ্গুর নিছি, স্বাভাবিক মতো 20-30 টাকা বেশি আছে। কমলা নিছি 220 টাকা পরশু দিন, আজকে নিছি 250 টাকা। আঙ্গুর নিছি 370 টাকা কালো আঙ্গুর, আজকে নিছি 400 টাকা। আমার ভালো লাগছে, কিন্তু অনেক গরম, আর গরমের মধ্যে স্যানিটারির ব্যবস্থা নেই, অনেক কষ্ট হচ্ছে ভাইয়া। অন্যান্য বছর জিলাপি যেমন আমি কিনছি 80 টাকা কেজি ছিল, এবার জিলাপি কিনতেছি 200-250 টাকা কেজি, তাহলে অনেক বেশি না? এটার জন্য চিনি দায়ী, চিনির দাম বেশি। খেজুর তো, খেজুরে তো হাত দেওয়ার মতোই নেই। যেহেতু মা রমজানের প্রথম দিন, আমাদের ক্রেতার সঙ্গে ভালো সাড়া পাচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটু স্বাভাবিক, মানে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তারপর আমরা ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে কোনো জিনিসের দাম বৃদ্ধি করিনি। একই চিত্র নগরীর পুলিশ লাইন রোডের হট প্লেট রেস্টুরেন্টে। প্রায় 150 আইটেমের ইফতার সামগ্রী নিয়ে বসেছেন তারা। ক্রেতা সমাগমও বেশ ভালো, বাহারি ইফতার কিনছেন রোজাদার সহ অন্যান্যরা। সবারই প্রশ্ন, বাজার দর ঠিক না হলে মানুষ এসব পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। চাহিদা অনুযায়ী কিছু কেনা সম্ভব হচ্ছে না, প্রয়োজনের তুলনায় কম কিনেও টাকা ফুরিয়ে যাচ্ছে, খাবার কেনা হচ্ছে না। আসলে জিনিসটা হচ্ছে গিয়ে কি দাম, মানে কিছু কিছু আইটেমের বাড়তি মনে হচ্ছে, ঠিক আছে, আবার গতবারের তুলনায় মনে হচ্ছে কি দামটা সেম আছে, কিন্তু হচ্ছে কি সাইজটা হচ্ছে কি ছোট হয়ে গেছে। আমার যেরকম তোপিক আমি সেরকম কিনবো, ঠিক না? আগের মতো তো আর সস্তায় সব জিনিস পাওয়া যাবে না, এই মানে বাজারটার দিকে একটু নজর দিলি হয় সরকারের। আমাদের আজকে ভ্যারাইটিজ স্পেশাল আইটেম আছে, আপনি যদি ধরেন আমরা প্রথম থেকে যদি ধরি বিপের মধ্যে, বিপের মধ্যে আমাদের তিনটা আইটেম আছে, বিপ কালাবুনা, মটকা বিপ এবং বিপ শাসলিক এবং বিপ সুইজান। আপনার মাটন রেগরোস্ট আছে স্পেশাল, আর মোরগ মাসালাম আছে, আস্ত মোরগ যেটা দেশি মুরগির আস্ত মোরগ মাসালাম আছে, কাবলি বুট আছে, সোনা বুট আছে, আপনার জর্দা আছে, আপনার আমাদের ডিম চপ আছে, কলিজা সিঙ্গারা আছে, আমাদের কাটলেট আছে, তিন ধরনের কাটলেট, ফিশ কাটলেট, বিফ কাটলেট এবং চিকেন কাটলেট। আমাদের প্রন ফিঙ্গার আছে, ফিশ ফিঙ্গার আছে, চিকেন ফিঙ্গার আছে, জালি কাবাব আছে, চিকেন জালি, বিফ জালি, বিফ শামি এবং চিকেন শামি, চিকেন চাপ আছে, চিকেন শাস্তিক আছে, চিকেন মুটি কাবাব, চিকেন কাঠি কাবাব, চিকেন স্পেশাল আপনার ক্রিসপি চিকেন আছে, স্টিপ আছে, আমাদের হচ্ছে চিকেন উইংস আছে, ফ্রাই ফ্রাই চিকেন আছে, আপনার ফ্রাইড স্প্রিং চিকেন আছে, আপনার যদি যদি চিকেন ভেজিটেবল আপনার পাকোড়া আছে, আমাদের প্রায় 150+ আইটেম আছে আমাদের। আমরা মাতন রেগুলার গতবারও 350 টাকা বিক্রি হয়েছে, এবারও 350 টাকা, এবং মুরগ মাসালাম সেম দামই আছে, 350 টাকা 350 টাকাই আছে, এবং শুধু অ্যাড হয়েছে আপনার মটকা বিফটা আর বিফ সিজাল 170 টাকা আমরা গতবার বিক্রি হয়েছে। এবার কালো বুনা গতবারও 1600 টাকা বিক্রি হয়েছে, এবারও 1600 টাকা কেজি আছে কালো বুনাটা। অপরদিকে এর উল্টো চিত্র নগরীর গির্জা মহল্লা সহ নগরীর ছোটখাটো ইফতার বিক্রির দোকানগুলোতে। অল্প কিছু আইটেম নিয়ে পসরা সাজিয়ে বসে আছেন কাস্টমার, মাঝে মধ্যে দুই একজন আসে যায়। নেই তেমন একটা বেচা কেনা, অনেকটাই হতাশা প্রকাশ করছেন দোকানিরা। কাস্টমারের সংখ্যা কম, দেশে বেচা কেনা নাই, খুব খারাপ, কারণ দ্রব্যমূল্যের দাম বাড়াতে কাস্টমার কম, কেনা খরচ মানুষের কেনা ক্ষমতার বাইরে সবকিছু, এই জন্য আমাদের বিক্রিও কম,
কাস্টমাইজড সেল কম আমাদের দাম তুলনামূলক অনেক বেশি দুর্গুলো কারণ আমাদের তৈরি করতে বেশি দাম দিই সব কিছু যেমন আপনার সোলার দাম বেশি আপনার ডালের দাম বেশি চিনির দাম বেশি তৈলের দাম বেশি সব মালের দাম বেশি যার কারণে কাস্টমার কম নিচ্ছে এটা হলো বড় সমস্যা এদিকে রমজান শুরুর আগ থেকেই বরিশাল জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাজার নিয়ন্ত্রণে কাজ করলেও তা বাস্তবে কোনো কাজে আসছে না বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা